মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ শেখ আবারও আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা জানব সাবস্ক্রাইব কি এবং সাবস্ক্রাইব করার পর আমাদের উপকারগুলি কি কি, এবং কয়েকটি বন্ধু আমাকে প্রশ্ন করেছেন সাবস্ক্রাইব করলে আমার কাছে তো নোটিফিকেশন আসে না, সেটি কেন আসে না, এসব প্রশ্নেরই আজ আমরা উত্তর দেখব। তার আগে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিত্য নতুন অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার তথ্য পেতে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা জরুরি। চলুন শুরু করা যাক। আমরা এখন সরাসরি ইউটিউবে ঢুকব, তার জন্য যে কোনো ব্রাউজার থেকে আপনি ইউটিউবে ঢুকতে পারেন। আমরা ইউটিউবে ঢুকে এখানে আমরা কোনো একটি চ্যানেলের নাম সার্চ করব। আমরা যে কোনো চ্যানেলের নাম সার্চ করতে পারি, এবং আপনার মনের মতো একটি চ্যানেল মনে করুন আপনি সার্চ করেছেন এবং আপনি একটি ভিডিও দেখছিলেন। আমি মনে করুন এই আজাদ শেখ বিনোদন চব্বিশ ঘন্টা চ্যানেলটি ওপেন করলাম এবং এখানে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। মনে করুন আপনার এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখতে ইচ্ছে হলো, দেখলেন। ভিডিও দেখার সময় আপনাকে অনেক সময় এই সব জায়গায় বলা হয় সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব কি? এই যে সাবস্ক্রাইব দেখতেছেন, সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবটা কি? সাবস্ক্রাইব হচ্ছে আপনি কোনো চ্যানেলের খাস কোনো ভিডিও দেখে আপনার মনপছন্দ হলে সেই চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে ইচ্ছে হলে আপনি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে আপনার উপকার, পরবর্তী সেই চ্যানেলের মালিক যদি কোনো ভিডিও আপলোড করে তার চ্যানেলে, তো আপনি তার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। এটি হচ্ছে সাবস্ক্রাইবের উপকার। সাবস্ক্রাইব করার জন্য কোথা থেকে করবেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লাল বাটন, এই লাল বাটন থেকে আপনি যদি ক্লিক করে দেন তাহলে এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন সাবস্ক্রাইব হয়ে গেছে এবং কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার কি হয়, সাবস্ক্রাইব করার পর অনেকে আমার বন্ধু প্রশ্ন করেন, আমি তো সাবস্ক্রাইব করেছি কিন্তু আমার কাছে তো কোনো নোটিফিকেশন আসে না। হ্যাঁ বন্ধু, এটি না আসার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক না করার জন্য আপনার সমস্ত নোটিফিকেশন আপনি পান না। সমস্ত নোটিফিকেশন আপনি পেতে চাইলে এখানে বেলের উপরে ক্লিক করুন, বেলের উপরে ক্লিক করুন এবং এখানে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল এখানে ক্লিক করুন এবং এখানে এসে সেভ করে দিন। সেভ করার পর এখানে লক্ষ্য করুন এখানে এই যে আইকনটির বেলটি কিন্তু উপরে দুটি চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এখানে নোটিফিকেশনের দুটো চিহ্ন দিয়েছে। এর আগে আমরা দেখলাম এই চিহ্ন দুটি ছিল না। এই হচ্ছে আপনার সমস্ত চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব। কিন্তু আমরা এই বেল আইকন না অ্যাডজাস্টমেন্ট করে আমরা জাস্ট সাবস্ক্রাইব করি, এর জন্যই আমরা সমস্ত নোটিফিকেশন পাই না। সো ফ্রেন্ড, এরপর থেকে আমরা সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমরা বেল আইকনে ক্লিক করে সেটি সেভ করে নেব নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার অনেক বন্ধু হয়তো মনে মনে প্রশ্ন করছেন যে এটা তো কম্পিউটারে সম্ভব, মোবাইলে কি সম্ভব? হ্যাঁ বন্ধু, মোবাইলেও সম্ভব। চলুন কিভাবে দেখে নিই মোবাইলে। এর জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথম আপনার ইউটিউব অপশনটিকে আপলোড করে নিতে হবে। আমরা জাস্ট ওপরে সার্চ বারে লিখব ইউটিউব। ইউটিউব লিখে সার্চ দিলে আমাদের সামনে ইউটিউবের এই অপশনটি চলে আসবে এবং এই যে অপশনটি আছে এখানে আপলোড, এখানে আপডেট করে দিতে হবে। তাহলে হয়তো অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, এটি আপনার আপলোড হয়ে যাবে। আপলোড কমপ্লিট হলে সরাসরি আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে এসে আপনার যেই অপশনটি আছে ইউটিউবের যে অ্যাপসটি আছে অ্যাপসটিকে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে আপনি এই যে ইউটিউবের ভিডিওগুলি দেখতে পাবেন। এরপরে আপনি সার্চ বারে আপনি যে চ্যানেলটির ভিডিও সাবস্ক্রাইব করতে চাইছেন বা আপনাকে যে চ্যানেলটি পছন্দ হচ্ছে সেই চ্যানেলের নাম সার্চ করুন।
सेम একইভাবে এখানেও আমরা সেই একই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখব। এখানে দেখছেন আজাদ শেখ, অনেকগুলি চ্যানেল আছে, এখান থেকে যে কোনো একটি আমরা চ্যানেল সাবস্ক্রাইব করব। তো আজাদ শেখ এন্টারটেইনমেন্টটা দেখব এখন আমরা। এন্টারটেইনমেন্টে দেখছেন এখানে যে সাবস্ক্রাইব বাটনটি, সাবস্ক্রাইব বাটনে আপনারা জাস্ট ক্লিক করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বেল আইকন চলে আসলো, এই বেল আইকনে এখানে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আবার আইকনটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এর পরবর্তী সময় আপনার যত নোটিফিকেশন, অর্থাৎ আপনার যদি যে চ্যানেলটি পছন্দ সেই চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হয়, আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। সো ফ্রেন্ড, এমনইভাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত নোটিফিকেশন পেয়ে এনজয় উপভোগ করবেন। এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।